নমস্কার আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন ইভিএম নিউজ মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত জায়গায় পরিদর্শন করতে গেছেন সেখানে ঘুরছেন সেখানে গিয়ে তিনি জল মাপছেন এবং বিভিন্ন রকম ত্রাণ মানুষকে মানুষের হাতে তুলে দিচ্ছেন অনেক ভাষণ দিচ্ছেন ডিভিসি কে আক্রমণ করছেন বলছেন যে ডিভিসি জল ছাড়ছে বলে এই ধরনের কাণ্ড হয়েছে তার রাজ্যে এবং তিনি আরো অভিযোগ করছেন যে যে ঝাড়খণ্ড পাশের রাজ্য সেই ঝাড়খন্ড তার কথা শুনছে না ঝাড়খন্ড থেকেও জল ছাড়া হচ্ছে এই সমস্ত বিভিন্ন অভিযোগে তিনি কেন্দ্র সরকারকে একেবারে বিদ্ধ করছেন তিনি অভিযোগ করছেন নরেন্দ্র নরেন্দ্র প্রধানমন্ত্রী তিনি চিঠি দিয়েছেন তিনি বলছেন তার এই যে ডিভিসি তার জল ছাড়ার জন্য তার দশটির জেলা একেবারে বন্যায় ভেসে গেছে এই সমস্ত অনেক রকমের কথা আমরা শুনতে পাচ্ছি এবার প্রশ্ন হচ্ছে যে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে এই ডিভিসি কে দায়ী করছেন এবং তার রাজ্য প্লাবিত হয়ে যাওয়ার রাজ্যি কে দায়ী করা হচ্ছে তার জন্য কি শুধুমাত্র শুধুমাত্র দায়ী জল ছাড়ছে বলে সেখানে প্লাবন হয়েছে ডিভিসি ডিভিসি বন্যা হয়েছে এবং না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে অন্য কোন কারণ থাকলে কি থাকতে পারে যেটা দেখা যাচ্ছে যে এই যে আরজিকর ঘটনা নিয়ে আরজিকর ঘটনা নিয়ে যেভাবে মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুতেই এই মানুষের ক্ষোভকে প্রশমিত করতে পারছিলেন না তিনি যখন সকলকে আবেদন করলেন যে পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন তখন কিন্তু সকলে রেড়ে করে উঠল এবং মানুষ বলতে শুরু করলো যে তিনি এই কথাটা কি করে বলছেন যেখানে এত বড় একটা ঘটনা একটি সরকারি হাসপাতালে হয়েছে একটি কর্মরত চিকিৎসকের উপরে হয়েছে সেখানে একজন মহিলা তাকে এভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে এবং খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তাদেরকে এখনো চিহ্নিত করা যাচ্ছে না এবং তথ্য প্রমাণ লোপাট হয়েছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে মানুষ ভালো চোখে নিলেন না মানুষ একেবারে আরো ক্ষোভ উগড়ে দিলেন আর এই খুব উগড়ে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে কোনো জায়গা থেকেই কিন্তু মানুষকে শান্ত করা যাচ্ছে না তাহলে কি করতে হবে তাহলে ম্যানমেড বন্যা এবং বন্যা পরিস্থিতিতে যদি মানুষ ভেসে যায় তাহলে তিনি সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়বেন আবার তিনি দেখাবেন যে মমতা মই মা এসে গেছে সেখানে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করবেন এইভাবে কি কিছু সিম্প্যাথি গেন করা যাবে গেন করতে করা যেতে পারে এই বিষয়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই রকম ভাবেই কিন্তু তিনি প্রস্তুত হয়েছেন এবং এইটা কেন প্রস্তুত হয়েছেন কেন আমি বলছি কারণ দেখা যাচ্ছে যে ডিভিসির জল তো ছেড়েছেই পাঞ্চেত মাইথন বাঁধের যখন জল ছাড়ে তারপর দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়তে হয় এবং ডিভিসের জল ছাড়ার পাশাপাশি রাজ্যের আরও বেশ কয়েকটি রাজ্যের অধীনে বাঁধ রয়েছে ড্যাম রয়েছে সেগুলো কি সেগুলো হচ্ছে ময়ূরাক্ষী ম্যাসেঞ্জার ড্যাম অজয়ের ডামলো ড্যাম তেনুঘাট ড্যাম কংসাবতীর মুকুটমণিপুর ড্যাম সুবর্ণরেখার চান্ডিল ড্যাম এই ড্যামগুলো থেকেও কিন্তু বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে এবার এই ড্যামগুলো থেকে বিপুল পরিমাণে যে জল ছেড়েছে সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও উল্লেখ করছেন না তিনি শুধুমাত্র এটাই বলছেন যে ডিভিসি থেকে জল ছেড়েছে এবার বিষয় হচ্ছে যে যদি ডিভিসি থেকে জল ছাড়ে তাহলে ডিভিসির জল কিন্তু বাঁকুড়া বীরভূমের বেশ কিছু অংশ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সব জায়গায় ভেসে যাওয়ার সম্ভাবনা থাকছে না এবং যে জায়গাগুলো ডিভিসের জলে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকছে সেগুলো হচ্ছে বিষ্ণুপুরের একাংশ আরামবাগ মহকুমার একাংশ উদয়পুর আমতা হুগলি এবং বিষ্ণুপুর প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থাকছে এবং সেগুলো প্লাবিত হয়েছে পাশাপাশি এই সমস্ত এলাকা যে এলাকাগুলো প্লাবিত হওয়ার কথা না দুর্গাপুর ব্যারেজের জল বা ডিভিসির জল জল দ্বারা তাহলে সেগুলো কেন প্লাবিত হয়েছে সেই জায়গা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চোখ ঘুরিয়ে নিচ্ছেন এবং সেখানে কোনো প্রশ্নই করছেন না যে এই তার রাজ্যের ড্যামগুলো থেকে কি করে এত জল ছাড়া হলো যেখানে ডিভিসি জল ছেড়ে দিচ্ছে এবার বিষয় হচ্ছে জল ছাড়ার দুটি নিয়ম রয়েছে সেই নিয়মগুলি কি জল ছাড়তে গেলে দেখা যায় যে কনজারভেশন লেভেল একটা লেভেল থাকে এবং ফুল রিজার্ভার লেভেল এই দুটো লেভেলের ওপর নির্ভর করে জলটা ছাড়ার কনজার্ভেশন লেভেল বলতে দেখা যাচ্ছে যে এই যে একটা লেভেল ড্যামগুলো অবধি জল থাকলে ড্যামগুলোর কোনো ক্ষতি হয় না তার ঊর্ধ্বে উঠে গেলে তখন ড্যাম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই লেভেলটাকে বলা হচ্ছে কনজার্ভেশন লেভেল এবং সেই লেভেলে জল থাকলে জল ছাড়তে হয় না কারণ জলটা অনেক কাজে লাগে অন্য সময়ের জন্য অনেক কাজে লাগে কিন্তু বর্ষায় যেহেতু বৃষ্টি হয় ফলে সমস্ত নদী থেকে জল আসে এবং সেই লেভেলটা যখন ওপরে চলে যায় সেই লেভেলটার ওপরে চলে যায় তারপরে যদি মনে হয় যে বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে তখন জল ছাড়া হয় এবং আরেকটি আছে ফুল রিজার্ভার অর্থাৎ যেমন রিজার্ভারে জল থাকে ফুল হয়ে যায় ফুল হয়ে যাওয়ার পরে ওভারলোড হয় ব্যাপারটা সেই রকম সেই লেভেলেও জল ছাড়া হয় সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের আন্ডারে যে ড্যামগুলো রয়েছে সেই ড্যাম থেকে কিন্তু লেভেলের নিচে রয়েছে সত্ত্বেও সেখান থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে আর এখানেই দাঁড়াচ্ছে প্রশ্ন কেন সেখান থেকে জল ছেড়ে দেওয়া হয়েছে কেন তিনি শুধুমাত্র ডিভিসিকে চিহ্নিত করছেন ডিভিসিকে সেখানে দোষী সাব্যস্ত করছেন আর এখানেই সেই তত্ত্বটা চলে আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ক্ষোভ প্রশমিত করার জন্য কি ম্যানমেড বন্যা তৈরি করলেন কারণ তিনি বামফ্রন্ট সরকারের আমলে বলতেন যে বামফ্রন্ট সরকার ম্যানমেড বন্যা তৈরি করেছে এখন তিনি বলছে কেন্দ্রীয় সরকার ম্যানমেড বন্যা তৈরি করেছে তাহলে তিনি নিজে কি করছে তাহলে তিনি নিজে কোনো কিছুই করেন না যদি তিনি নিজে কোনো কিছুই করেন না তাহলে এত দুর্নীতি শিক্ষায় দুর্নীতি স্বাস্থ্যে দুর্নীতি ভুরি ভুরি দুর্নীতি যে দুর্নীতি মানুষ আশাই করতে পারেনি যে তার এই পশ্চিম বাংলার মতন রাজ্যে এই রকম দুর্নীতি হবে যেখানে কোনো শিল্প নেই হাজার হাজার কোটি টাকা খালি দুর্নীতি করে একটা পরিবার ফুলে ফেঁপে উঠছে তার সঙ্গে আরো অনেকে নেতা মন্ত্রী যারা রয়েছেন তারা ফুলে ফেঁপে উঠছে যারা মাগুর মাছ কাটতো যারা জামা কাপড় সেলাই করতো সেই সমস্ত নেতারা সেই সমস্ত মন্ত্রীরা আজকে কয়েক হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে তাহলে এই ম্যানমেড বন্যা কি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেননি আর এই ম্যানমেড বন্যা যদি তৈরি করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কিন্তু তিনি জলে জলে নেমে নেমে হাঁটু যখন তিনি তিনি জলের মধ্যে দিয়ে চলে যাবেন তখন মানুষের মন হয়তো কিছুটা গলতে পারে এবং সেখানে দাঁড়িয়ে দেখাবেন যে কত কাজ তিনি করছেন কত মানুষের জন্য ভাবছেন বাড়ি ঘর তিনি করে দেবেন কত ভাষণ তিনি দিতে পারছেন যে তিনি কত উদার মানুষ তিনি তার দল বাড়ি বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে এই এই যে সুযোগটা এই সুযোগটার সদ করছে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষকে যদি জলের তরে ভাসিয়ে দেওয়া যায় তাহলে তার এই কর্মকাণ্ড দিয়ে তিনি মানুষের মনে একটা আবেগ তৈরি করবেন আবার একটা ভালোবাসার জন্ম দিতে পারবেন সেখানে দাঁড়িয়ে যে প্রশ্নটা তুলের ধরেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দু সাল সেই সময় শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন সেই দু সালে বিশ্ব ব্যাংক থেকে পাঁচ হাজার পাঁচ কোটি টাকা কিন্তু বিশ্ব ব্যাংক স্যাংশন করেছিল যেই বন্যা পরিস্থিতির মোকাবিলা করার জন্য এবং সেখানে দাঁড়িয়ে ফাইভ কিন্তু কেন্দ্রীয় সরকার সেখানে তার অবদান দেয় কেন্দ্রীয় সরকারের ফাইভ পার্সেন্ট টাকা রয়েছে এবং কেন্দ্রীয় সরকার গ্যারান্টিড হয় এবং সেই টাকা পশ্চিম পশ্চিমবাংলায় আসার পর চার হাজার কোটি টাকার তিনি কিন্তু তিনি ইউটিলাইজেশন সার্টিফিকেট কেন্দ্র সরকারকে দিয়ে দেয় এবং এই চার হাজার কোটি টাকা কোথায় খরচা হয়েছে আদৌ খরচা হয়েছে কিনা না সেই রকমই কাগজপত্র তৈরি করে ইউটিলাইজেশন সার্টিফিকেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারকে সেটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কারণ যদি নদীকে ড্রেজিং করা হয় তাহলে সেই নদীর মাটি দেখা যাবে কোথাও গিয়ে সেই মাটিটা পড়বে যদি নদী বাঁধ ঠিক করা হয় তাহলে সেটাও দেখা যাবে জায়গাটার উন্নতি হবে ডেভেলপ হবে মানুষের চোখে সেটা পড়বে যে এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে কিন্তু কোথাও কিছু নয় নদী পথ যদি সুন্দর করে ড্রেসিং করে জলের পথকে যদি ঠিক করা হয় তাহলে জল ছাড়লেও সেটা কিন্তু খুব একটা মানুষকে অসুবিধায় পড়তে হবে না কারণ মানুষ আজ যেভাবে ভেসে যাচ্ছে একেবারে একতলা বাড়ি দোতলা বাড়ির কাছে কাছে জল উঠে যাচ্ছে ছাদ ছুঁই ছুঁই জল কোথাও নৌকা চালাতে হচ্ছে একেবারে বিশৃঙ্খল অবস্থা ভালো শক্তপোক্ত বাড়ি সিমেন্টের ইটের তৈরি বাড়ি সেই বাড়ি ভেঙে পড়ছে এই দৃশ্যগুলো দেখতে হতো না এবং এই দৃশ্যগুলো তৈরি করা বলুন বা এই এই পরিস্থিতি তৈরি করা এই পরিস্থিতি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা মাইলেজ দিচ্ছে এটা তিনি মনে করছেন এবং এটা মনে করার জন্য কি তার যে নিজস্ব রাজ্য সরকারের আন্ডারে থাকা যে ড্যামগুলো রয়েছে সেখান থেকে কি জল ছাড়লেন যেখানে জলটা না ছাড়লেও হতো যেখানে জলটা বিপদসীমা অতিক্রম করেনি ফলে এই জায়গাটা কিন্তু একটা খুব বড় প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে এবং এই জায়গাটা ভাবাচ্ছে এবং অপর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ডিভিসির সঙ্গে তিনি তার সম্পর্ক ছিন্ন করছে কিন্তু যেটা আসছে যেটা যেটা আইন মারফত রয়েছে যে যখন ডিভিসি তৈরি করা হয় যখন আইন তৈরি করা হয় তখন কিন্তু ওয়ান থার্ড শেয়ার পশ্চিমবঙ্গ সরকারের ওয়ান থার্ড শেয়ার ঝাড়খণ্ডের এবং ওয়ান থার্ড শেয়ার কিন্তু কেন্দ্র সরকারের রয়েছে এবং সেই ওয়ান থার্ড শেয়ার থাকার জন্য পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পায় পশ্চিমবঙ্গ আরও অনেক কিছু সুবিধা পায় এবং বিদ্যুৎ তিনশো মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন পশ্চিমবঙ্গকে নিতে হয় এবং এই বিদ্যুৎ নেওয়ার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে আলো ঝলমল করছে আর এই বিদ্যুৎ নেওয়া যদি বন্ধ করে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই যে বিদ্যুৎ তৈরি করা এবং জল খরার সময় যে জল লাগে রবি শস্য তৈরি করতে গেলে যে জল লাগে সেই জল কিন্তু তখন নিতে হয় ফলে সেই সুবিধাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না এবং বলতে চানও না কারণ তিনি বললে তাহলে সেটা কেন্দ্রীয় সরকারের সাফল্য বলে চিহ্নিত হবে এটা তিনি মনে করেন আর এই সুযোগ দেখিয়ে তিনি কয়েকজনকে বন্যা নিয়ন্ত্রণ কমিটি থেকে তুলে নিয়ে আসলেন সেখান থেকে বললেন পদত্যাগ করতে এবং দেখানো দেখা গেল যে তিনি কত মহান কাজ করলেন এবং অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই ম্যানমেড বন্যা সেটা কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই ম্যান্ডমেড বন্যা থেকে আগামী বন্দ্যোপাধ্যায় কতটা তার রাজনৈতিক ফসল তৈরি করতে পারেন এবং মানুষের মন থেকে কি এই দুর্নীতিকে মুছে দিয়ে আবেগ তৈরি করতে পারেন মানুষের মনে সেটাই কিন্তু বাংলার মানুষ দেখবে আগামী দিনে আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন নমস্কার